চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের শেষ পাঁচ ওভারের ঝড়ে লন্ডো ভন্ড ফরচুন বরিশাল। আবিষ্কা ফার্নান্দো আর কার্টিস ক্যাম্পারের তাণ্ডবে আসে আটটা বাউন্ডারি আর ছয়টা ছক্কা। কামরুল রাব্বি, ভেলা লাগে, আব্বাস আফ্রিদি আর ইয়ানিক ক্যারিয়া মিলে দেন 84 রান। সিলেটে প্রথম দিন দুই ম্যাচেই আগে ব্যাট করা দল জয় পেয়েছে। এদিন তারপরও টস জিতে ফিল্ডিং নেন তামিম। তানজিদ ইমরানকে তাইজুল দ্রুত ফেরালে সে সিদ্ধান্ত ঠিকই মনে হতে থাকে। আবিষ্কা আর দীপুও হাত খুলে খেলতে পারেননি। 31 রান করেন দীপু আর নাজিবুল্লাহ জাদরান করেন 18 রান। এরপরই শুরু হয় আবিষ্কার আগ্রাসী ব্যাটিং, এগোতে থাকেন সেঞ্চুরির দিকে। কিন্তু এবারের আসরের প্রথম সেঞ্চুরি পাওয়া হয়নি লঙ্কান ওপেনারের। 50 বলে 91 রানে অপরাজিত থাকেন তিনি। আর আইরিশ ক্যাম্পার করেন 9 বলে 29 রান, স্কোরবোর্ডে জমা 193 রান। 200 ছুঁই টার্গেট তাড়ায় দুর্দান্ত শুরু বরিশালের। একদিন আগেই দলে যোগ দেয়া পাকিস্তানি ব্যাটার আহমেদ শেহজাদের মারকুটে ব্যাটিং, 17 বলে খেলেন 39 রানের ইনিংস। এমন সূচনার পরও তামিম সৌম্যর স্লো ব্যাটিংয়ে চাপে পড়ে বরিশাল। তামিম 30 বলে 33, সৌম্য 16 বলে 17 আর মুশফিক করেন 22 বলে 23 রান। মাহমুদুল্লাহ আউট হন 3 রানে। ব্যাটিংয়ের পর বোলিংয়েও দুর্দান্ত ক্যাম্পার, 20 রানে 4 উইকেট নিয়ে বরিশালের মিডল অর্ডারে ধস নামান এই আইরিশ। চরম বিপর্যয়ে পড়া দলটাকে নতুন করে আশা দেখায় মিরাজের ইনিংস। 200 বেশি স্ট্রাইক রেটে তিনি করেন 16 বলে 35 রান। মিরাজ প্যাভিলিয়নে ফিরলে শেষ আশাটুকুও ধূলিসাৎ হয়, কাছাকাছি গিয়েও হারতে হয় তামিমদের। টানা 2 জয়ে টেবিলের 2-এ চট্টগ্রাম। তামিম ইকবাল প্রথম ম্যাচের পরই বলেছিলেন বোলিংটা হচ্ছে না আপ টু দ্য মার্ক, সেই বোলিংয়ে আবারও ডোবালো ফরচুন বরিশালকে। 15 ওভারে 109 রান থেকে চট্টগ্রামের স্কোরবোর্ডে 20 ওভারে রান দাঁড়ায় 193। সেই স্কোরবোর্ড প্রেশারেই শেষ পর্যন্ত হারের হ্যাট্রিক ফরচুন বরিশালের। আর টানা 2 জয়ে রীতিমতো উঠছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ।